আর কথা শুনে আসো না তো, ধরার তুলিতে যে ফাগুন আসে তুই তাহার মতো, তুমি উদ্দেশ্য আমার নাই, কাছে কভু। উদ্দেশ্য নাই, এখন তেল ফুরাবে যতক্ষণ ভাই যাবো বৃষ্টি। আকাশ পানে কথা শুনে বকুল হাসে আমার কাছে কভু আসো না তো। শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে বটতলা থেকে যেখানে অনেক হোটেল এসে মিশে গেছে, বুঝি নেমে এলো সন্ধ্যা, কি জানি কি বয়ে গেল মনটা, লাল লাল শাড়ি গুলো দুচ্ছে তার সাথে মন মুড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘ গুলো উড়ছে। আমার কোনো কথা নাই, তেলপুর ভালো, ওই দূর আকাশ ওইখানে দাঁড়াবো প্রান্তে সাত রঙা ট্রান্সপোর্ট যাই বট ভাইয়া ট্রান্সপোর্ট যাই। ইচ্ছা ওইদিকে না গেলো বস, আচ্ছা যা আসা মনে করো বট বৃক্ষের তলে হে আইলাম ছায়া পাইবার আসে, কস্তুরী নাল বাহার নাই তো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষী না, কস্তুরী নাল বাহার নাই তো কেমন দেখা যায়, আরে ছিলমিল ছিলমিল করে রে ময়ূর না, হারা জিতার ভবের খেলায় কার পানে কে চায়,
আর মদন মাঝি বড়ই পাঝি কত নাডুবা, আর ঝিলমিল ঝিলমিল করে রে বেশি নাও বাহানাইলো কে মন দেখা যা, আর ঝিলমিল ঝিলমিল করে রে ঝিলমিল করে রে ময়ূর পক্ষীনা। আমার বাবা আল হাসানি যার কাছে মারফতের খনি, রবীন্দ্রনাথের কাছে যাবো। আমার বাবা আল হাসানি যার কাছে মারফত, না না তোকে না শুধু দা সালাম করতে দে, যার কাছে মারফতের খনি কলম হইয়া যাইলু রানি চাইলে এক নজর, কলম হইয়া যাইলু রানি চাইলে এক নজর, আইনার মাসায়াতে মোর কলমের ভিতর বাবারে বসাইয়া রে মোর কলমের ভিতর, দয়াল বাবা কেবলা কাবায় আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবায় আইনার কারিগর, আইনা বসায়া রে মোর কলমের ভিতর বাবারে আইনা বসায়া রে মোর কলমের ভিতর। যার কাছে মারফতের খনি কলব হইয়া যাইলু রানি চাইলে, ঘুরাই ফেল ঘুরাই ফেল ঘুরাই ঘুরাই লাগা পাকা নি পাকাই তো না উদ্দুরি পাকা, কলব হইয়া যাইলু রানি চাইলে এক নজর,